নগরীর দেওয়ানহাট এলাকাটুকু পরিত্যক্ত পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে মঙ্গলবার দুপুরে 2:30 সিটি কর্পোরেশন কলেজের ডাকদি ক্রিসলেন গার্মেন্টস এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণ আনিবে ফায়ার সার্ভিসের 3 জন গাড়ি ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণ লই আই। উল্লেখ্য এই পোশাক কারখানা গান বেশ কয়েকদিন ধরে বন্ধ আছে বলে জানা যায়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।